এবার মুসলিমদের সঙ্গে রোজা রাখবেন মিমি চক্রবর্তী। ভোটের মাতে কত কৌশলই না নিতে হয়, জয় করে নিতে হয় ভোটারদের মন। এরই অংশ হিসেবে আসছে লোকসভা নির্বাচনে মুসলিমদের সঙ্গে রোজা রাখার ঘোষণা দিলেন ঢালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। আগামী 11 এপ্রিল থেকে ভারতের জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হচ্ছে, কিন্তু ওই সময়টাতেই চলবে রমজান মাস। রোজার কষ্ট করে মুসলিমরা ভোট দিবেন, তাই তাদের কষ্টটা ভাগাভাগি করে নিয়ে এমন ঘোষণা দেন যাদবপুরের তৃণমূলের এই প্রার্থী। এদিকে রোজার মাসে ভোট গ্রহণের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মনে করেন নির্বাচন কমিশনের উচিত ছিল মুসলিমদের অসুবিধাটির বিষয়টি মাথায় রাখা। তার কথা সুর মিলিয়েছেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিমও। সম্প্রতি মুসলিম অধ্যুষিত বারুইপুরের কোয়াতলায় গিয়ে রমজানে রোজা রাখার ঘোষণা দিলেন মিমি। মুসলিম ভোটারদের উদ্দেশ্যে এই তারকা প্রার্থী বলেন, আগামী 19 মে ভোটের দিন, ওই দিন মুসলিমদের রোজা রাখবেন। আপনাদের কথা দিচ্ছি ওই দিন আমিও রোজা রাখব, বিকালে আপনাদের সঙ্গেই ইফতার করব। মিমির এই প্রতিশ্রুতির পরই হাততালিতে ফেটে পড়ে পুরো মঞ্চ। অনেকেই বলেছেন ভোটের মাঠে রাজনীতিটাও বেশ ভালোই বুঝে গেছেন ডালিগঞ্জের এই নায়িকা। যদিও বিরোধীরা মিমির এই প্রস্তাব নিয়ে মন্তব্য ও কটাক্ষের বাণ ছুড়তে শুরু করেছে।